স্টাফে প্রীতি আগের বার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ট্রফি পাননি এবার ট্রফি পাইছেন সর্বোচ্চ গোলদাতা হতে পারেননি না না ভ্যালুয়েবল খেলোয়াড় হয়েছেন আপনার বলতে রিঅ্যাকশনটা কেমন সবচেয়ে বড় কথা হচ্ছে ট্রফিটাই দরকার কারণ নিজের দেশকে আগিয়ে নিতে হলে ট্রফি দরকার আসপুস করি না বাট কারণ আমি সেরা খেলোয়াড়ের পুরস্কার পাইছি তা আবার কাপও পাইছি সেজন্য খুব হ্যাপি যখন আপনি এর আগে ভারতের সাথে গোল করছেন টোটাল পাঁচটা গোল করছেন কালকে গোল পাননি কিন্তু তখন টাইব্রেকারটা যখন মিস করছেন তখন আপনার কেমন লাগছিল মনে কি হচ্ছিল যে শিরোপাটা আপনার হয়ে যেতেও পারে যখন মিস করছি তখন একটু ভেঙে পড়ছিলাম তারপর কনফিডেন্স ছিল ইয়ারজানের প্রতি কারণ ওর প্র্যাকটিস দেখছি ও প্র্যাকটিসে খুব ভালো করছে আবার ওর বিশ্বাস ছিল ওর প্রতি আলাদা একটা আমাদের টিমমেটদে যে ও ভালো কিছু করবে এবং পেনাল্টিতে গেলে আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হব সেটাই হয়েছি হ্যাঁ নয় গোল ছিল আন্ডার ফিফটিনে ফুটবলে প্রথম আমি 2018 সালে বঙ্গমাতা খেলি তারপর 19 সালে ইউনিসেফ 12-12 ক্যাম্প করি যশোরে সেখান থেকে এখানে ডাকা হয়েছিল তখন ছোট ছিলাম তাই স্টুডেন্ট স্যারে পাঠিয়ে দিয়েছিল পরে একটু বড় হয়েছি 21 সালে ডাকছে আবার এই ক্যাম্পে আন্ডার 15 খেলার জন্য হ্যাঁ হ্যাঁ আসলে হচ্ছে এটা আমার চেষ্টা ছিল যে আমার কাজই হচ্ছে গোল করা স্ট্রাইকার মানে গোল করা আমার টিমমেটরা চায় যে প্রীতি ভালো কিছু করবে ও ইনশাল্লাহ ও ভালো কিছু করবে ওর টিমের জন্য সেজন্য ওই আমার কাজ গোল করা আমি চেষ্টা করছি গোল করা টিমের জিতে নেওয়ার জন্য গোল করার পাশাপাশি আপনাকে দেখা গেছে যে ড্রিবলিং করতেছেন অনেক দূর কাটাচ্ছেন তারপর গোল করা মুভমেন্টের মধ্যে ছিলেন এটা কি আসলে কোচের কোনো বিশেষ ইয়ে ছিল নাকি আপনি নিজেরই একটা সব সময় মানে অ্যাক্টিভ থাকা বা মাঠের মধ্যে কোচেরও ছিল কারণ কোচ বলতো বল নিয়ে রাখো কারণ তোমার পায়ের থেকে বল নিতে হলে ডিফেন্স অপোনেন্ট টিমের ফাউল করে নিতে হবে কিন্তু তোমার নিজের কন্ট্রোলে বলটা রাখো যেন বল অন্যরা কেড়ে না নিতে পারে ওটা যেতটুকু প্র্যাকটিস করাই অতটুকুর মধ্যেই সিরিয়াস থাকি কোচে যেটা বলে সেটা করি করার চেষ্টা করি কোচে বলে সবসময় প্রীতি তোমার পাস টাস ভালো না এটা ঠিক করো আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি যেন আমার পাস টাস যেন দ্বিতীয়বার না খারাপ হয় ফিনিশিং এগুলো আপনি যে পজিশনে খেলেন যে এখন দৌড়া আছে তারপর সাবিনাও খেলে কিন্তু এই পজিশনে কৃষ্ণা আছে অনেকে আছে এই পজিশনে মানে সিনিয়র দৌড়ের কথা সেই জায়গায় মনে হয় না যে এই উপর দিকে আরও আপনার ভালো করতে হবে বা পজিশন যাতে অবশ্যই আমি ওই পজিশনে খেলতে চাইলে আপুদের আমার তো আরও অনেক ডেভেলপ করতে হবে উন্নতি করতে হবে আশা চেষ্টা করব লক্ষ্য তো সবারই একটা থাকে যে ভালো কিছু করার আমি চেষ্টা করব আপনার তো এই পর্যন্ত 18টা গোল হয়েছে ইন্টারন্যাশনালে জি জি আপনার লক্ষ্য কত গোল করার ইচ্ছা বলতে পারতেছি না আশা আছে ভালো যত করবো তত আমার জন্যই ভালো যত গোল করবো 18 সবচেয়ে স্মরণীয় গোল কোনটা 18 গোলের মধ্যে ইন্ডিয়ার সাথে ম্যাচের গোলটা কেন স্মরণীয় এটা কারণ ওটা ভাইটাল ম্যাচ ছিল আবার ইন্ডিয়ার সাথে গোলটাও খুব ভালো হয়েছে আমার খুব ফেভারিট গোল ওইটা আচ্ছা আপনি যখন ক্যাম্পে আসছেন তারপর খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছিল খেতে পারতেন না ওই সমস্যার কীভাবে সমাধান হয়েছিল আপনার এই আস্তে আস্তে তাইকা তাইকা ঠিক হয়ে গেছে স্যার সব দইটা সব খাওয়া তো সব কামনা খেয়ে এগুলো করে ঠিক হয়ে গেছে কয় ভাই কবেন আপনারা এক ভাই চার বোন আর বোনটাকে ফুটবল খেলে না না আমি সবার ছোট আমি ফুটবল খেলি কতবার লিগে কয়টা গোল করছেন আপনি লিগে 6টা গোল ছিল আমি ইনজুরি ছিলাম এটা এবার সেকেন্ড লিগ না হ্যাঁ সেকেন্ড লিগ এবার কয়টা গোল করতেছেন লিগে সেটা তো বলতে পারতেছি না চেষ্টা করব ভালো কিছু করার জন্য কত কোন ক্লাবে ছিলেন হ্যাঁ সিরাজ স্মৃতিতে এবার এবার এখনো কন্টাক্ট করিনি ভাই বোনদের মধ্যে কেউ কি আপনার ফুটবল খেলে আপনার পরিবারে কেউ ফুটবল খেলে না না কেউ খেলে শুধু আপনি হ্যাঁ এটা নিয়ে কি আপনার ফ্যামিলিতে প্রতিক্রিয়াটা কেমন আপনি যখন ফুটবল খেলা ভালো করতেছে বড় করছে মানে আমি তো বলে বোঝাতে পারবো না আমার ফ্যামিলির এত সাপোর্ট পাইছি যা বলার ভাই রেখে আমার ফ্যামিলির কারণেই আমি এই পর্যন্ত আছি ওনারা অনেক সাপোর্ট করছে আমাকে আমার ভাই আমার মা আমার বাবা অনেক এরা তো যখন নয় গোল করে যখন বাড়ি গিয়েছিলেন তখন তাহলে একরকম মানে সবাই খুব
উৎসাহ আনন্দের মধ্যে মনে উদযাপন করা হচ্ছে আপনার। এবার তো দাবি ট্রফি নিয়ে ভিন্নতা আছে না, এবার কেমন হবে? আরো ভালো হবে তাই না? আর আপনার ভাইটার সাথে বলেন যে ভাই আপনাকে এই বন্ধুটি নিয়ে আসছে, ভাই নামটা জানি কি? জীবন ভাইয়া। জীবন ভাই, পুরো নাম কি? জহিরুল ইসলাম জীবন আকন্দ। উনি আপনাকে পুরো সাপোর্ট দিচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ। আপনার নাম দালি থেকে আর কোনো আরেকজন আছে, স্বপ্না কিপার। স্বপ্নাটা ছিলি না? হ্যাঁ স্বপ্না। এবার এটা দলিত ছিল? হুম হুম ছিল। কি স্কুলে? না না ভিন্ন স্কুলের। কোন ক্লাসে পড়ে? ও এসএসসি পরীক্ষা দিছি। আমি ক্লাস 9 এ পড়ি। Thank you.